নমস্কার বন্ধুরা, ইজি বিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাচ্চাদেরকে নাম্বার কাউন্টিং শেখাবার কয়েকটা পদ্ধতি দেখে নেব। তার মধ্যে এটা একটা, যেখানে আপনারা যে কোনো বাটি ইউজ করতে পারেন, সেই বাটির ভেতরে এইভাবে নাম্বারস লেখা থাকবে। আর আপনারা যে কোনো অবজেক্টস ওদেরকে দিতে পারেন, যে অবজেক্টসগুলো ওরা কাউন্ট করে করে ওর মধ্যে দেবে। ওকে মামা, তুমি আমাকে কোনটা দেবে? এখানে কি লেখা আছে? এটা কি লেখা আছে? এটা 16 16 কি হয়? 16। ভেরি গুড, তাহলে আমাকে 16 দেবে। টোটাল 16 দাও, এর মধ্যে রাখো। 1 2 3 যেগুলো আছে সেগুলোই দাও। পিঙ্ক যা আছে সব দাও। সিক্স তারপর সেভেন কটা ছিল? 16 ছিল, 13 হয়েছে। 14 14 তারপর 18 14 এর পরে কি হয়? 18 নো 15 15 তারপর 17 16 16 ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সট আরো একটা খেলা, এইখানটাতে যেমন 1 8 18 বলবে, তারপরে ও এটাকে আস্তে আস্তে এইভাবে 18টাকে সাজাবে, পরপর পরপর করে এরকম করে ও সাজাবে। ওকে, এখানে কি লেখা আছে? 7 লেখা আছে। তোমার ডাকিটাকে নিয়ে যাও তো এই রাস্তাটা দিয়ে এই রাস্তা অবধি, হ্যাঁ, প্যাক প্যাক করতে করতে এখান থেকে যাবে। হ্যাঁ, ডাকিটা এখান থেকে স্টার্ট করে ওখানে যাবে। এবার আমরা যেটা খেলবো সেটা হচ্ছে, এই বইটার মধ্যে অনেকগুলো নাম্বারস আছে, তো আমি ওকে একটা স্টিকি নোটসের ওই দিয়েছি আর কি পেপার, তো আমি ওকে বলবো যে যে কোনো একটা নাম্বার, আমি যে নাম্বারটা বলবো ও সেই নাম্বারটাকে ফাইন্ড আউট করবে আর তার মধ্যে স্টিকি নোটটা আটকে দেবে। আচ্ছা, এবার 1 3 13 কোথায় আছে বলো আমাকে দেখাও। 1 3 13 এবার ওখানে স্টিকি নোটসটা খুলে লাগিয়ে দাও তো, ওখান থেকে একটা নিয়ে খোলো। হ্যাঁ খোলো, আনো। হ্যাঁ, এবার ওর মধ্যে 13 যেটা সেখানে লাগিয়ে দাও। 13 গুণটা, হ্যাঁ, ওখানে লাগিয়ে দাও। ভেরি গুড। এরকম আরও কিছু জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কিছু যখনই আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ততক্ষণ ভালো থাকবেন।